I don't know about that. আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসায় অনেকদিন পরে, প্রায় এক বছর পরে, কারণ লাস্ট ওরা মানে ইনভাইটেড হয়েছিল আবিরের বার্থডেতে। এমনি দেখা হয়েছে অনেকবার ওদের বাসায়, আমরা গেছি করোনার কারণে, ওরা আর আসে নাই। সো অনেকদিন পরে আসছে। ও আমাদের নতুন এক্সট্রা গেস্ট। ও আমার হাজবেন্ডের সোনাই মরির, বাট আমার ফ্রেন্ডের সাথে আসছে। এখন আমার হাজবেন্ডের শখ হয়ে গেছে, আমার হাজবেন্ডের জন্য সারপ্রাইজ নিয়ে আসছে পারভেজ। সো থ্যাংক ইউ গাইজ ফর কামিং। অ্যান্ড আজকে রান্না হয়েছে ব্রাসেল। পারভেজ আমারে বলছিল আপনার হাঁস রান্না করার জন্য, তো আমি হাঁস আর বলছি সারপ্রাইজ দেওয়ার জন্য, তো এই জন্য ওর জন্য মাছের মাথা রান্না করছি, সরি গরুর মাথা রান্না করছি, গরুর মাথা, তারপরে ইলিশ মাছ, তারপরে করলা ভাজি, আর একটা শাক দিয়ে মাছ দিয়ে ভর্তা বানাইছি। তারপরে আপনার ছোট মাছ রান্না করছিলাম, আমার হাজবেন্ড ওইটা ফিশিং করে নিয়ে আসছিল, আর ওইদিকে আবার একটা ফার্স্ট টাইম একটা শাক ওইটা ডাল দিয়ে একটা ইয়ে দিয়ে রান্না করছি ওইদিকে। সো হোপফুলি লাইক সবাই এনজয় করতেছে, ডাল আছে এখানে। সো তো খাবার কেমন হয়েছে সো ফার ম্যাডাম আর স্যার? কারণ পারভেজের একটা বন্ধ হয়ে গেছে, ওনাকে খুব তাড়াতাড়ি খাই ফেলা আর কি। এখন আমার হাজবেন্ড বলতেছে আগে খাই শেষ করুক, এরপরে বলবে। ও খাওয়ার সময় কোনো দিকে তাকায় না, ওর কথা হয়েছে খিদে লাগছে আগে খাই ফেলাবো, পরে কথাবার্তা বলবো, এর আর কোনো কথা নাই। সো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকেন। ইয়েস, সো ইউ গেট টু সি ফান আফটার, ইয়া আফটার লাঞ্চ। সো ইনশাল্লাহ থাকেন আমাদের সাথে। তোমার শ্বশুরবাড়ির ঝগড়া ওইটা, ও মাই গড, ইউ গাইজ আর লাইক, ওরা ঝগড়া করতেছে একজন একজনের সাথে, ঝগড়া বন্ধ হয়ে গেছে। ওই যে খানা কম হইবে, ও কামু আই নো হিম। সো লাস্ট ঝগড়াটা যদি আমরা ভিডিও করতে পারতাম হয়তো ভাইরাল হয়ে যেত। হাড্ডিটাও মজা হয়েছে বুঝছেন, আমার হাসতে মজা হয়েছে, ও বলতেছে হাড্ডিটাও মজা হয়েছে, ওকে থ্যাংক ইউ গাইজ, সবকিছুই মজা হয়েছে, থ্যাংক ইউ। রান্না করে তাইলে অ্যাটলিস্ট তুমি হ্যাপি, বিকজ রান্না বান্না ভালো না হইলে তখন বোনে যে আমার মন রক্ষা না করলে বোন গেরে তুই চলে যাবি, এখন যায় না কেউ দেখছো কি বলতেছে। পারভেজের মেয়ে আঙ্কেলের সাথে খেলতেছে। সো দেখেন আপনাদেরকে যে দেখানোর জন্য টেবিলে সাজাইছি, এগুলো কিন্তু সবগুলো ওরা নিয়ে আসছে। আই ডোন্ট নো ওয়াই, বাট আপনারাদের যদি কারো খাবার টাবারের দরকার হয় আমাকে ইনবক্স করবেন, না কমেন্ট করবেন। আমার বাসায় অনেক ফ্রুটস নিয়ে আসছে, মিষ্টি ফ্রুটস, শুধু এই জিনিসটা আমার ইয়েটা সাদা কন্টেইনারের টার, এগুলো সব ওরা নিয়ে আসছে। সো ইনশাল্লাহ আমরা সবাই এনজয় করতেছি। আর এদিকে ওই যে ওরা আপনার একজনে আমাদের বাসায় এখন সব ভিডিওর মধ্যে দেখবেন কেউ না কেউ রানিং করতেছে, মুনা বসে আছে, রাকিবও বসে আছে, আমার জামাইও বসে আছে, ওরা কথা বলতেছে। আমি ওইদিকে চা বসাইছি আর এদিকে টেবিলে ওদেরকে নাস্তা দিছি। সো দেশ আপনাদেরকে দেখানোর জন্য ফ্রুটস গুলো এইভাবে রাখছি, বাট ওইগুলো আমি নিয়ে যাবো, ওরা নাস্তা করবে এখন। সো ঠিক আছে, আমাদের সাথে থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের এখানে কিন্তু খুব পাটাপাটি কাট খেলা হইতেছে, এদিকে আমি ওদেরকে মুড়ি সনসি বানাই দিছি, ওরা অনেক পছন্দ করতেছে। আর রংসা বসাইছি, আগে দুসা বানাই দিছি, এখন রংসা, আর বিকেলবেলার নাস্তা মুড়ি সনসি, ওরা বলতেছে অন্য কিছু খাবে না। সো ওরা অনেক এনজয় করতেছে, বাট আমি আসলে খেলতে পারতেছি না, কারণ আমি তো ওদেরকে আবার নাস্তা পানি দিতে হয়, এই জন্য একজন একদম নাই, আর কেউ আছে টাছে কিনা আল্লাহ জানেন। খেলতেছি, বাট আমি খেলতেছি।
সো রাতে ডিনার রেডি করছি, ওরা খাইতে চাইতেছে না, সো আমি জাস্ট একটু রাইস আপনার পরোটা, হাঁসের মাংস আর গরুর মাথা আর একটু গরুর মাংস আর অ্যাভোকাডোর আপনার ব্রোকলি দিয়ে একটু ভক্ত করছি। তো যে ভাত খাবো ভাত খাবে, যে পরোটা খাবো পরোটা খাবে, আমার হাজব্যান্ড আর ওরা এখনও খেলতেছে, বাচ্চারা এখন কার্টুন দেখতেছে, আরেকটা বাচ্চা ওইদিকে আছে, তো এদের কার্টুন কখন ওরা কার্টুন দেখবে আর এরা এখনও খেলা কখন শেষ করে আল্লাহ জানে, তারপর ওরা দিনে শুরু করবে ইনশাল্লাহ। থাকে না ওদেরকে থাকতে বলতেছি, বাট ওরা বলতে থাকবে না, তো ইনশাল্লাহ ডিনারের পরে হয়তো ওরা চলে যাবে, আমরা আশা করতেছি ওরা থাকবে রাত্রে, বাট বলা যায় না। মেবি নেক্সট টাইম, মেবি নেক্সট টাইম, রাইট, মেবি নেক্সট টাইম। তো ডিনার তো সিম্পল আপনাদেরকে দেখাইছি, কারণ কেউ বেশি খাইতে চাইতেছে না, এখন বেশ পরোটা ভাত আর বেশ মাংস আইটেমগুলো। তো আপনারা ভালো থাকেন, ইনশাল্লাহ পরের ব্লগে দেখা হবে, আল্লাহ হাফেজ।